আজকে চতুর্থ দিনের মতো শেডওয়েলের নিডা হাউস এখনো বন্ধ রয়েছে। শেডওয়েলের নিডা হাউসের বাসিন্দা 11 বছরের কিশোরী ফাতিহা সাবরিনের জন্মদিন ছিল 10 ডিসেম্বর, আর 11 ডিসেম্বর সে অবিশ্বাস্য এবং অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। 11 ডিসেম্বর শনিবার সকাল থেকে এই পরিবারের সদস্যরা ডায়রিয়া ও বমিজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছিল। তারা সকালেই 111 নাম্বারে কল করে ডাক্তারের সাহায্য চেয়েছিলেন, কিন্তু হাসপাতালের জরুরি সেবা বিভাগ ডায়রিয়া এবং বমির মতো এই অসুস্থতাকে জরুরি সেবা দেওয়ার প্রয়োজন মনে করেনি। তারা এটিকে সাধারণ ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়া হিসাবে মনে করেছিল, আর তাই সকালে ফোন করলেও হাসপাতাল থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলে নিশ্চিত করেছেন শেডওয়েলে প্রাণ হারানো ব্রিটিশ বাংলাদেশি মেয়ে ফাতিহা সাবরিনের আমেরিকা প্রবাসী খালা নিশাত তাসলিম দিশা। নিশাত তাসলিম দিশা তার ফেসবুক স্ট্যাটাসে জানান, শনিবার মানে 11 ডিসেম্বর সকাল থেকে তার ভাগ্না ভাগ্নি ডায়রিয়া এবং বমির কারণে অসুস্থ হয়ে পড়েন। তাদের মা হাসপাতাল থেকে ফোন করে সাহায্য চান, কিন্তু এভাবে কেন বমি হচ্ছে তার কোনো কারণ তারা বলতে পারেননি হাসপাতালের সাহায্যকর্মীদেরকে। স্ট্যাটাসে নিশা দাবি করেন, ফুড পয়জনিং ভেবে 111 নাম্বার ফাতিহাদের জরুরি সেবা দেয়নি। সকাল থেকে অসুস্থ ভাগ্না ভাগ্নির সাথে আস্তে আস্তে তার বোনও অসুস্থ হয়ে পড়েন। নিশা তারও বলেন, একসময় তার বোন এতটা অসুস্থ হয়ে পড়েন যে সে আর তার মেয়ে এবং ছেলেকে কোনো ধরনের সাহায্য করতে পারেননি, নিজেও নিস্তেজ হয়ে পড়েন। এরপর আবারও 111 নাম্বারে ফোন করা হলে কর্তব্যরত ডাক্তাররা আসেন, কিন্তু সে সময় ফাতিহার পালস বা শ্বাস প্রশ্বাস আর কাজ করছিল না। তারা সিপিআর এবং ইলেকট্রিক শক দিয়ে ফাতিহার পালস ফিরিয়ে আনার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে সবই শেষ। একই সাথে ফাতিহাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ফাতিহাকে আর বাঁচাতে পারেনি ডাক্তাররা। এরপর পরীক্ষা করে জানা যায় তার লাংস এবং খাদ্য নালীতে বিষাক্ত ঘেসের কারণে ফাতিহার মৃত্যু হয়েছে। নিশাত সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন, ফাতিহার বাবা বাংলাদেশে আছেন, ফ্লাইট জটিলতার কারণে সে এখনও লন্ডনে ফিরতে পারেননি। উল্লেখ্য, শেডওয়েলের নিডা হাউসে 11 ডিসেম্বর 11 বছরের কিশোরী ফাতিহা সাবরিনের মৃত্যুর কারণ হিসাবে ইতিমধ্যেই জানা গিয়েছে বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে রাখা ইঁদুর মারার বিষের গুলি থেকে বিষক্রিয়া বা ধোঁয়া সেন্ট্রাল হিটিংয়ের মাধ্যমে তৃতীয় তলায় ফাতিহা সাবরিনের ঘরে হিটিংয়ের মাধ্যমে ছড়ায়। তারপর সেটা শ্বাস প্রশ্বাসের সাথে ভিতরে গেলে তাতেই মৃত্যু হয় তার। একই সাথে হাসপাতালে ভর্তি হতে হয় তার মা এবং ভাইকে। বর্তমানে ফাতিহার ভাই সামিউলের অবস্থা উন্নতি হলে তাকে তার পরিবারের কাছে দেওয়া হয়েছে, তবে মা কানিজ ফাতেমা এখনও অসুস্থ এবং হাসপাতালে ভর্তি রয়েছেন। এই হচ্ছে শেডওয়েলের নিডা হাউসে যে ব্রিটিশ বাংলাদেশি 11 বছরের কিশোরী ফাতিহা সাবরিন, যে অত্যন্ত মেধাবী একজন ছাত্রী ছিল এবং সে জীবনে তার ভবিষ্যতে সে একজন লেখক হতে চেয়েছিল, তার যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে সেই সংবাদের সর্বশেষ যে তথ্যগুলো এসেছে সেই তথ্যগুলোর বিস্তারিত। যুক্তরাজ্য সহ বিশ্বের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন, চোখ রাখুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.ranarmedia24.com এ।